মাদ্রাসায় যদি এই পাঠ্য হয়, দিক 6.5 লক্ষ মাদ্রাসা শিক্ষকদের সংগঠন কেন তোমরা প্রতিবাদ করো না? তোমাদের জবাই করে ফেলতে দরকার। তোমাদের বেতনের লোভে কোনো কথা বলছে না, ইসলামপন্থীর লক্ষ্য দিয়ে সিলেবাস তৈরি করুন, দেশের চিহ্নিত নাস্তিকদের দিয়ে বই লেখে চেষ্টা বাতিল করেন। আজকে আমাদের ছোট বাচ্চারা গুন্ডা হচ্ছে কেন? কেন আজকে আবরার নিহত হলো? কেন সাক্ষরের রিমু নিহত হলো? বুয়েটের সেরা ছাত্রগুলোই বুয়েটে পড়তে যায় সেখানে, কারণটা কি? সেখানে সত্যিকারের সুশিক্ষা নাই, সেখানে আল্লাহর নাম নাই। একটা ছেলে স্কুলে ঢুকছে আর তাকে ক্লাস 1 কি পড়ানো হয়? আমরা সাধারণত পড়েছি ছোটোবেলায় ও আ ক খ শুরু করছি না? অ আ হ্রস্ব দীর্ঘ হলো স্বরবর্ণ, তাই না? এরপরে ক খ গ ঘ ব্যঞ্জনবর্ণ। আর এখন এবার দেখেন আপনি 2019 সালের ক্লাস 1-এর পাঠ্যপুস্তকে 13 পৃষ্ঠায় গিয়ে অ আ হ্রস্ব দীর্ঘ পাবেন, আর 26 পৃষ্ঠায় গিয়ে পাবেন ক খ গ ঘ উম, আর 1ম পৃষ্ঠায় পাবেন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বউ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? 6 বছরের একটা ছেলে বউ বুঝেই না কে বলে, এখন সে বলবে না উস্তাদ যে কি সার বউ কাকে বলে? উস্তাদ বলবে কি বলবে, জবাবটা কি দেবে? তোর পাশে যে মেয়েটা বসে আছে ওই তোর বউ। যখন দুজন সাবালক সাবালিকা হয়ে যাবে, এই তুই তো আমার বউ চল, এখন আপনি ধরে পুলিশ এসে করবে ধর পিটা, আহ শয়তানি করেছে পিটা, আপনি কলা সিলে রাখছেন বলে এই মাসি বসিস না বসিস না বসিস না, মাসির ওয়াজ শুনবে র্যাব লাগেছেন পিটা, র্যাবের মেয়েও তো নিজে জেনা করবে, পুলিশের মেয়েও জেনা করবে। যে ছেলেকে প্রথমে শেখানো হচ্ছে এত ডাকে তবু কথা কও না কেন বউ, মাদ্রাসায় যদি এই পাঠ্য হয়, দিক 6.5 লক্ষ মাদ্রাসা শিক্ষকদের সংগঠন কেন তোমরা প্রতিবাদ করো না? তোমাদের জবাই করে ফেলতে দরকার। তোমাদের এইসব মূলগুলোকে এদের কণ্ঠ বন্ধ করে দিয়েছে সরকার, বেতন বৃদ্ধি করে, বেতনের লোভে কোনো কথা বলছে না। হে ওলামায়ে কেরাম, শুনে রাখো, হাদিসটা মনে রেখে দিও, কেয়ামতের মাঠে যারা হক জেনেও হক প্রকাশ করে নাই, কেয়ামতের দিন আল্লাহ পাক তাদের মুখে আগুনের লাগাম পরিয়ে দিবেন। এত লম্বা লম্বা বক্তৃতা করো, সব বক্তৃতা বন্ধ হয়ে যাবে সেদিন। আলিয়াম নাখতুম আলা ফাহিম ওয়া তাকাল্লামুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের জবান বন্ধ করে দেব, তোমার হাত পা কথা বলবে আমার সঙ্গে, অতঃপর তোমাদের শাস্তি হবে যা তোমরা করেছিলে দুনিয়াতে। অতএব আলেমদেরকে বলছি, সরকার অবশ্যই আমাদের নির্বাচিত সরকার, আমাদের আকীদা আমলের বিরুদ্ধে অধিকার সরকারের নাই। সরকার মুসলমান, সেকুলারিজম করছেন কেন? মুসলমানের ইজম নয়, মুসলমানের ধর্ম ইসলাম। ইসলাম অভ্রান্ত অকট্ট আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, মানুষের তৈরি করা নয়। বাংলার মানুষ ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, সেকুলারিজমের জন্য নয়। দুর্ভাগ্য, এটা হলো সরকার বিরোধী কথা, এটা আমাকে বলতে দেওয়া হবে না। কালকে ছিলাম দিনাজপুরে 13 দফা, তার আগে ছিলাম রাজশাহীতে 18 দফা, তার আগে ছিলাম নওগাঁতে 7 দফা। কালকে বললাম যারা আমাকে দফা দিয়েছেন, আমি তাদেরকে এই মঞ্চে আহ্বান করছি, আসুন এই 13 দফা মেনে আপনি আমার পাশে বসে 5 মিনিট বক্তৃতা করেন। কেউ আসেন, টাইম দিয়েছে 11টা পর্যন্ত, 11টা বাজারে 1 মিনিট আগে শেষ করে দিয়েছে। শেষ হতে প্রশাসন ধন্যবাদ পাঠিয়েছে, তো ধন্যবাদ দরকার। এইসব দফা রফা হাঁটো, গানের বাজনা করার সময় তোমাকে দফা লাগে না? আর ইসলামের জলসা করার সময় দফা লাগে? পশ্চিমবাংলা মুসলমানের দেশ নয়, পশ্চিমবাংলা মুসলমানের দেশ নয়, সেখানে মাইকে আজান দিতে দেওয়া হয় না। কিন্তু পশ্চিমবঙ্গের একজন বক্তা এখন বাংলাদেশে সফর করছেন, পৌরসভায় তার নাম জানেন, তিনি নিজেই বলেছেন পশ্চিমবাংলায় ইসলামী জলসা করার জন্য কোনো অনুমতি লাগে না।
স্বাধীন বাংলাদেশের জন্য সবচাইতে বড় নিকৃষ্ট ঘটনা। এখানে আমাদের অনুমতি না নিলে একটা পা বাড়ানো যায় না। একদিন আগে বলবে বাতিল, মানে এ কি? সাতক্ষীরা জেলা প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি, তারা অন্তত পক্ষে আমাদের প্রতি সৌজন্য দেখিয়েছেন। সরকারের প্রতি আপনারা স্যালুট দিয়া লোক, সরকারের জন্য আমরা জীবন দিয়া লোক বলে রেখে দিই। আমার দেশের সরকার যদি টিকে না থাকে পুরো বাংলাদেশ টিকে থাকতে পারবে না। আসলে বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে সীমান্তে, যে পুশিনের পুশব্যাকে খেলা শুরু হয়ে গেছে, তারা যে এনআরসি করে তাদের দেশ থেকে বাংলাদেশে 19 লক্ষ মানুষকে হত্যা ফিরিয়ে 2 কোটি মানুষ ফিরিয়ে পাঠার জন্য মুসলমান পুলিশও ত্রাই দিচ্ছে, দেখছেন না? এগুলো কে ঠেকাবে? মৌলবি ঠেকাবে না আপনি ঠেকাবেন? সরকার লাগবে না? তো সরকারের অনুসরণ করতেই হবে আপনাকে। সরকারের যদি সবসময় খোঁচাতেই থাকেন, ও কাজ করবে কেমন করে? গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ঢাকার কোথাও ছাড়বে তখন, তাই না? এখন যদি প্যাসেঞ্জার সবসময় ড্রাইভারের পিছনে যদি চাকু মারে, খোঁচা মারে, আঙুল মারে, ও ড্রাইভার গাড়ি চালাতে পারবে? সরকারের প্রতি আনুগত্য করাটাই হলো ইসলামের নির্দেশ, ভালো শুনে রেখে দাও। আমার রসুল বলছেন, ওতু হাক্কাহুম সালুল্লাহ হাক্কাকুম, সরকারের হক সরকারকে দাও, তোমাদের হক আল্লাহর কাছে চাও। যদি সরকার তোর পিঠে চামড়াও তুলে নেয়, তথাপি সরকারের আনুগত্য থেকে পিছিয়ে এসো না। ঠিক আমিরের আনুগত্য যেমন, সরকারের আনুগত্য তেমন, তবে অবশ্যই আমাদের বাক স্বাধীনতা থাকতে হবে। যদি আমরা সবাই চুপ করে ইয়া সরকার ও ইয়া সরকার ও ইয়া সরকার ও, এই যদি আমরা তসবি গাওয়া শুরু করে দেই, সরকার ভাবে সবাই তোমার মস্তান হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আমার ইষ্টে পাগল হয়ে গেছে, কে শত্রু কে মিত্র, কোনো পরামর্শ থাকলে সরকার জানতে পারবে? আমাদের এই যে বক্তব্য এখন দিলাম, এটা সরকারের প্রতি আমাদের পরামর্শ, ইসলাম বিরোধী এই সিলেবাস অনতিবিলম্বে বাতিল করুন, ইসলামপন্থী লক্ষ্য দিয়ে সিলেবাস তৈরি করুন, দেশের চিহ্নিত নাস্তিকদের দিয়ে বই লেখে চেষ্টা বাতিল করেন। আর মাদ্রাসার শিক্ষকদেরকে বলছি, তোমরা বাবা কথা বলো, প্রতিবাদ করো, লিখিত দরখাস্ত দাও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী আপনাদের কথা শুনবেন। তা আপনারা চুপ করে বসে আছেন একেবারে মাশাআল্লাহ, তা কে শুনবে? আমি একটা পাগল, আমি বড় সিলাসিলি করছি, আমাকে শুনবে কেউ? আমি কি ওদের বেতন খাওয়ালো? বেতন তারা খায় তারা চুপ করে বসে আছে কেন? এই জন্যে বাধ্য হয়ে আমরা আহলেদের শিক্ষক সমিতি করেছি। এখন আহলে শিক্ষক সমিতি ইনশাআল্লাহ কথা বলবে দ্রুত, সরকারের কাছে যাবে তারা কথা বলার জন্য।